বন্ধুরা, আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554566, 01825554555, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার কিছু যুবক বন্ধুদের রিকোয়েস্টে আজ অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা এর নামটিও দেখে ফেলেছেন, এটির নাম হচ্ছে লজ্জাতুন্নিসা। এই কিতাবটি থেকে আমি ইতোমধ্যেই অনেকগুলো আমল দিয়ে ফেলেছি এবং সেই সব ভিডিওর মধ্যে আমি বলেছি যে এই কিতাবটার ফজিলত কি। আজ বিস্তারিত বলবো না, শুধু এতটুকু বলবো, এই কিতাবটি হচ্ছে এমন একটা বিশ্বস্ত কিতাব যে কিতাবের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকমের বিশ্বস্ত তদবীরের কিতাবগুলোর মধ্যে যে আমলগুলো অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত, সেই আমলগুলো এই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে। এই কিতাবে প্রায় 1000-এর মতো পৃষ্ঠা রয়েছে এবং প্রায় 5500-এর মতো তদবীর রয়েছে। তো বন্ধুরা, আমার বিশেষ করে এই কিতাবটি যুবকদের কাছে অত্যন্ত অত্যন্ত প্রসিদ্ধ। এর কারণ হচ্ছে এই কিতাবের মধ্যে এমন কিছু অব্যর্থ আমল আছে যে আমলগুলো করে একজন যুবক অথবা যুবতী যে কাউকে ইচ্ছে করলে বিয়ে করতে পারে। অর্থাৎ প্রেমের অনেকগুলো একদম অব্যর্থ তদবির এই কিতাবের মধ্যে রয়েছে। যদিও আমি এই আমলগুলো এখনও দিতে শুরু করিনি, অনেক রিকোয়েস্ট এসে জমা হয়ে আছে, কিন্তু আমি চাই না যে আমাদের যুবক যুবতীরা তারা চরিত্রহীন হয়ে যাক। তো বন্ধুরা, আমার আরও একটা বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশেষ করে যুবকদের জন্য যেটি অত্যন্ত কাজের, সেই বিষয়টিও এই কিতাবের মধ্যে রয়েছে। অর্থাৎ বীর্য গাঢ় করা, লিঙ্গকে মোটা করা, শক্ত করা, স্ত্রীকে পরিতৃপ্ত করা, স্বামী স্ত্রীর মিলনকে সুখময় করা ইত্যাদি বিষয়ের উপরে এই কিতাবের মধ্যে প্রায় 1000-খানেকেরও বেশি আমল রয়েছে। তো বন্ধুরা, আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে প্রত্যেকটা আমল এই কিতাব থেকে আপনাদের এই চ্যানেলগুলোর মধ্যে আমি দিব। আপনারা যদি সবগুলো আমল পেতে চান, তো আমার 5টা চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাআল্লাহ আপনারা যে কোনো আমল এই কিতাব থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার আজকে যে আমলটি আমি দিব অত্যন্ত চমৎকার একটা আমল, বিশেষ করে যারা বিয়ে করেছেন অথবা বিয়ে করবেন বলে ভাবছেন, অথবা যারা বিয়ের আগেই বিভিন্ন পরনারীর কাছে গমন করে বুঝে ফেলেছেন যে আপনি যৌন সঙ্গমের দিক থেকে অত্যন্ত দুর্বল একজন পুরুষ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে, আজকের তদবিরটি অত্যন্ত কাজে দেবে। বন্ধুরা, আমার মূলত আমাদের অনেক বিবাহিত ভাইয়েরা আমার কাছে অনেকবার একটা মেসেজ করেছেন যে স্যার, বিবাহ করেছি মাত্র 1-1.5 বছর হলো, কিন্তু এখনই রতিক্রিয়ায় অর্থাৎ রাতের কাজে একদম দুর্বল হয়ে গেছি। অনেকে তো এরকম বলে ফেলেন যে স্যার, স্ত্রী চায় রাতের মধ্যে 2 বা 3 বার মিলন হোক, কিন্তু আমার পক্ষে দৈনিক 1 বার করাও সম্ভব নয়, 7 দিনে 1 বা 2 বার করলেও আমার কাছে বিরক্তি ফিল হয়। তো বন্ধুরা, আমার আসলে কেন হয় এটা, এটা আগে বুঝতে হবে, তারপরে হচ্ছে চিকিৎসা। দেখুন, আপনার ট্যাঙ্কিতে যদি পানি থাকে, সেই ট্যাঙ্কি থেকে কিন্তু পানি বের হবে, আর যদি ট্যাঙ্কি পানি শূন্য হয়ে যায়, আপনি শত কষ্ট করেও কিন্তু ওই ট্যাঙ্কি থেকে পানি বের করতে পারবেন না। তদ্রূপ আপনার দেহের মধ্যে যে বীর্য ক্ষমতা রয়েছে, অর্থাৎ বীর্যের যে উৎপাদন ক্ষমতাটা রয়েছে, সেটা যদি হ্রাস পেয়ে যায়, আপনি শত চেষ্টা করেও কিন্তু 1 বারের বেশি মিলন করতে পারবেন না। কেননা আপনার দেহের ভেতরে যতটুকু বীর্য জমা ছিল, সেটা কিন্তু 1 বারের মিলনই সেটা বেরিয়ে গেছে। অর্থাৎ আপনার যখন বীর্যপাত হয়েছে, আপনার দেহের সম্পূর্ণ বীর্যটাই কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু যদি আপনার দেহটা নিরোগ হতো, একদম হৃষ্টপুষ্ট হতো, তাহলে যে জিনিসটি হতো সেটি হচ্ছে, আপনি যখন 1 বার মিলন করেন, আপনার দেহের ভেতরে থাকা শুক্রগুলো, বীর্যগুলো বেরিয়ে যায় সত্য, কিন্তু সেটা কিন্তু সাথে সাথেই আবার উৎপন্ন হতে শুরু করে। তো দেখা যায় যে মাত্র 1/2 ঘন্টার মধ্যে আপনার এই শুক্রাণুর থলিটা আবার পূর্ণ হয়ে যায়, বীর্য একদম পরিপূর্ণ হয়ে যায়, আবার আপনার লিঙ্গ দাঁড়িয়ে যায়, আপনি কিন্তু মিলন করতে পারেন। এভাবে এমনও পুরুষ দেখেছি যারা রাতের মধ্যে 3-4 বার পর্যন্ত মিলন
করে, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব সত্য। তো যাই হোক বন্ধুরা, আমাদের পুরুষ বন্ধুদের মধ্যে এরকম একাধিক মিলন করার আগ্রহটা নেই এমন কোনো যুবক আপনি পাবেন না। বিশেষ করে যুবক বয়সে যদি এমনটা হয় যে সাত দিনেও একবার করতে মনে চায় না, স্ত্রী প্রতি রাতেই চায় কিন্তু আপনি তাকে সময় দিতে চান না, একবারই পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য এটা মহা মুসিবত। তো বন্ধুরা, আমার অনেক যুবকেরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার, আমরা তো লজ্জাতুন্নিসা কিতাবের অনেক নাম ডাক শুনেছি, এই কিতাবের মধ্যে এরকম মিলনকে দীর্ঘস্থায়ী করা, এক রাতে অনেকবার মিলন করার অনেকগুলো ভেষজ দেয়া আছে, অনেক দোয়া দরুদ দেয়া আছে, যদি আপনি সেখান থেকে কিছু দিতেন। তো বন্ধুরা আমার, ইনশাল্লাহ আজ থেকে ধারাবাহিকভাবে আমার পাস্টার চ্যানেলের মধ্যে এই কিতাব থেকে বিশেষ করে স্বামী স্ত্রীর মিলনকে যাতে সুখময় করা যায়, দীর্ঘ মেয়াদে মিলন করা যায়, এক রাতে অনেকবার মিলন করা যায়, এই জাতীয় যে সমস্ত তদবির রয়েছে সেগুলো আমি দিয়ে যাব। তো বন্ধুরা আমার, যাদের এগুলো প্রয়োজন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, আর যাদের প্রয়োজন নাই তারা শুধু শুধু বিরক্ত না হয়ে আপনি অন্য কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেখানে চলে যান, অহেতুক আমার এই চ্যানেলে থেকে আমাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা আমার, আমি এই কিতাব থেকে আজকে এমন একটা তদবির দেবো যেটা সম্পর্কে বলা হয়েছে যে এই তদবির অর্থাৎ এই ভেষজটি খেলে একজন পুরুষ এক রাতে অর্থাৎ একবার খাওয়ার পরে তার 40 বার পর্যন্ত মিলন করার ইচ্ছা জাগবে, অর্থাৎ সে 40 বারও যদি সে মিলন করে বা সঙ্গম করে তার ক্লান্তি বোধ হবে না, তার দেহের ভিতর এইরকম বীর্য উৎপন্ন হবে যে সে একবার খাওয়ার পরে 40 বার পর্যন্ত সে মিলন করার উদ্যমটা ফিরে পাবে। অর্থাৎ এর অর্থ এই না যে আপনি এক রাতে 40 বার করবেন, এখানে যে কথাটা বলা হয়েছে একটু বোঝার চেষ্টা করবেন তাহলে আর দুর্নাম করবেন না আমার, সেটা হচ্ছে যে এই খাবারটা খেলে আপনার 40 দিন অথবা 40 বার পর্যন্ত মিলন করার যে শক্তি, যে উদ্যম, সেটা আপনি ফিরে পাবেন। তো বন্ধুরা আমার, আমরা সরাসরি এই কিতাবের 615 নম্বর পৃষ্ঠার মধ্যে চলে যাব, এখান থেকে 22তম অধ্যায়, যাদের কাছে এই কিতাবটি আছে তারা মিলিয়ে নেবেন, 22তম অধ্যায়ের মধ্যে এই জিনিসটি সুন্দর করে বলা হয়েছে, গাছগাছরার কবিরাজি চিকিৎসা, বিষয় হচ্ছে ধাতু গাঢ় ও রতি শক্তি বৃদ্ধির ঔষধ। তো বন্ধুরা আমার, এখানে দুটা পদ্ধতি বলা হয়েছে এই রতিশক্তি বৃদ্ধির জন্য, অর্থাৎ 40 বার পর্যন্ত আপনার যৌন ক্ষমতা, যৌন মিলনের আগ্রহ 40 বার পর্যন্ত থাকার যে তদবির বা যে ভেষজটি বলা হয়েছে সেটি আমি পড়ে শোনাচ্ছি। বলা হয়েছে, আমের পুরানো আটি চূর্ণ আধ তোলা আর কিছু চিনি একত্রে রোজ রাতে খেয়ে এক গ্লাস পানি খেলে ধাতু গাঢ় হয়, রতি শক্তি বাড়ে। বন্ধুরা আমার, একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন, আমের পুরানো আটি অর্থাৎ আমরা যে সিজনে আমগুলো খেয়ে আটিগুলো ফেলে দেই, এই যে আটিগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে এই আটিগুলো আপনি সংগ্রহ করে নেবেন, সেই আটির উপরের যে ছোবলাটা থাকে, খোসাটা থাকে, সেটাকে আপনি ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে এর ভেতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটাকে আপনি চূর্ণ করবেন, এই চূর্ণ করা শ্বাসের সাথে আপনি কিছু চিনি মিশিয়ে রোজ রাতে খাবেন, খাওয়ার কিছুক্ষণ পরে আপনি এক গ্লাস পানি খাবেন। এভাবে যদি আপনি খেতে থাকেন তাহলে আপনার ধাতু গাঢ় হবে আর রতি শক্তি বাড়বে। দ্বিতীয় অপশনে যে কথাটি বলা হয়েছে, অথবা আটি হয় নাই এমন কচি আম শুকিয়ে চূর্ণ করে একতলা আর গুড় একতলা একত্রে রোজ রাতে খেলে ধাতু পুষ্ট ও গাঢ় হয়, একবারে 40 বার সঙ্গমের শক্তি জন্মে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কচি আমের মধ্যে এখনও আটি হয় নাই এমন আম সংগ্রহ করে নেবেন, সেই আমগুলোকে শুকিয়ে এরপরে চূর্ণ করে নেবেন। তো এরকম শুকনা আম যদি আপনি একতলা আর সেই সাথে যদি গুড় একতলা একত্র করে রোজ রাতে খান তাহলে আপনার এই যে ধাতুটা এটা পরিপুষ্ট হবে এবং একবারে 40 বার সঙ্গমের শক্তি জন্মে। অর্থাৎ আপনি যদি এটা একবার খান তো এরপরে যদি আপনি নাও খান তারপরেও কিন্তু আপনি 40 বার পর্যন্ত সঙ্গম করতে পারবেন, এক রাতে নয়। আমি আবারও বলছি, অনেকের যাদের সপ্তাহে 2 বারও করতে ইচ্ছে করে না, 3 বারও করতে ইচ্ছে করে না, এই জিনিসটা এতটাই আসলে কার্যকর আমি অনেকগুলো বইয়ের মধ্যে দেখেছি এবং অনেক কবিরাজের কাছ থেকে এই জিনিসটা আমার শোনা ছিল, জানা ছিল যে আপনি কচি আম যার মধ্যে এখনও আটি হয় নাই সেরকম আম রোদে শুকিয়ে এরপরে সেটাকে গুঁড়া করে নেবেন, সেই গুঁড়ার সাথে আপনি ইক্ষু গুড় আধা তোলা পরিমাণে মিক্স করে এরপরে আপনি খাবেন। এভাবে যদি রোজ রাতে খেতে পারেন আপনি দেখবেন যে এর কার্যকারিতাটা কত বেশি। তো বন্ধুরা আমার, যেহেতু এখন আমের সিজন নয় আপনারা হয়তো এটা অনেকেই জোগাড় করতে পারবেন না, তবে আমি বলবো যে এটি জেনে রাখেন, ইনশাল্লাহ আপনার দীর্ঘ মেয়াদে আপনাকে সুস্থ করে দেবে। যারা স্ত্রীর সহবাসে একদমই অক্ষম, কোনোভাবেই স্ত্রীকে সময় দিতে পারেন না বা একবার মিলন করলে আর
দু তিন দিনে মিলন করতে ইচ্ছে করে না, এমন পুরুষের জন্য এই জিনিসটি অত্যন্ত কাজে দেবে। তবে এই জিনিসটি তো এখনও পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন বাগানে ছাগানে আপনারা যদি যান তাহলে আপনারা দেখবেন যে অনেক আমের আঁটি পড়ে আছে, আপনার বাসার আশেপাশেই খুঁজলে আপনি পাবেন। সেই আম থেকে আপনি যে কাজটি করবেন, যে পুরানো আঁটি চূর্ণ করবেন, পুরানো আঁটি থেকে শ্বাসটা বের করে চূর্ণ করবেন, তার সাথে কিছু চিনি মিক্স করে এরপরে আপনি রোজ রাতে খাবেন। এটাও কিন্তু আপনার মিলনের শক্তিটাকে বাড়াবে এবং আপনার বীর্যটাকে গাঢ় করবে। তো বন্ধুরা, আমার আশা করি আজকের এই ভেষজ দুটো আপনাদের অনেক অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।